কল্পনা চাওলা, কল্পনা চাওলা নামটা হয়তো আমরা এর আগে অনেকবার শুনেছি। কল্পনা চাওলা তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে খুব অল্প দিনের মধ্যেই মহাকাশ অভিযানের সুযোগ পেয়ে যায়। 1996 সালে প্রথমবার কল্পনা মহাকাশ অভিযানের নভোচারী হওয়ার সুযোগ পায়। সেখান থেকে শুরু হয় কল্পনার প্রথম মহাকাশ অভিযান। 1997 সালে 19 নভেম্বর 7 জন নভোচারী সহ কলম্বিয়া মহাকাশ যানে চড়েন। আমেরিকার কানাডিয়ান স্পেস সেন্টার থেকে কল্পনা চাওলা মহাকাশ অভিযানে রওনা দেয়। আমেরিকার স্পেস এজেন্সি নাসা এই মহাকাশ অভিযানের নাম দেয় STS-87। কলম্বিয়া মহাকাশ যানটির এটি ছিল 24তম মহাকাশ যাত্রা। মহাকাশে গিয়ে কল্পনা ও তার সহগামী নভোচারীরা পৃথিবীকে 252 বার প্রদক্ষিণ করে। 2001 সালে STS-107 মিশনের জন্য নাসা আরও একবার কল্পনা চাওলাকে মহাকাশ যাত্রার জন্য নির্বাচিত করেন। এই মিশনের জন্য পাইলট সহ আরও 7 জন ছিল। নভোচারী মহাকাশ যাত্রার জন্য নির্বাচিত হন, কিন্তু মহাকাশে যাত্রার জন্য নভোচারী নির্বাচিত হয়ে গেল বেশ কয়েকবার যান্ত্রিক গোলযোগের কারণে এই মিশনের ইতি টানা হয়। অবশেষে 2001 সালে নাসা তার STS-107 মিশন স্থগিত করে। সব মিলিয়ে কোনো না কোনো যান্ত্রিক ত্রুটির কারণে নাসা তার এই মিশনকে 18 বার পিছিয়ে দেয়। অবশেষে 2003 সালে 16ই জানুয়ারি কলম্বিয়া মহাকাশ যানটি আমেরিকার ফ্লোরিডা স্পেস সেন্টার থেকে তার 28তম যাত্রার জন্য উড়ান ভরে। মনে করা হয় যখন কলম্বিয়া স্পেস সেন্টার থেকে উড়ান ভরছিল তখন সেই আকাশযানে এক্সটার্নাল ফিউল ট্যাঙ্কের একটি টুকরো কেটে বেরিয়ে যায়, আর সেই টুকরোটি গিয়ে লাগে মহাকাশযানের বাম দিকের ডানায়, যার ফলে অরবিটারের ইনসুলেশন কভারের উপর ছিদ্র হয়ে যায়। যখন কোনো মহাকাশযান পৃথিবীর গুরুত্ব আকর্ষণ বল কাটিয়ে মহাকাশে যাত্রা করে তখন স্পেসশিপের ইঞ্জিনের প্রবল গতিবেগের কারণে বাতাসের সঙ্গে মহাকাশযানের ডানার তীব্র ঘর্ষণ হয়। এই ঘর্ষণের প্রবল এতটাই হয় যে বাতাসের ঘর্ষণে যানের ডানায় আগুনও পর্যন্ত লেগে যেতে পারে। তাই সমস্ত মহাকাশযানের উপর পুরো বডিতে থার্মাল প্রোটেকশনের জন্য আগুন ধরার হাত থেকে বাঁচানোর জন্য ইনসুলেশনের প্রলেপ চড়ানো হয়, যাতে গরম বাতাসের সংঘর্ষে এসে যানের ডানায় আগুন না লাগতে পারে। মহাকাশযানের ডানায় ছিদ্র হয়ে যাওয়ার ঘটনাটা নাসার কাছে কোনো নতুন ঘটনা ছিল না। এর আগে নাসার বহু মিশনে আকাশযানের ডানায় অনেকবার এরকম ছিদ্র হতে দেখা গেছে। আবার মহাশূন্যে পৌঁছে নভোচারীরা অনেকবার রিপেয়ারিংও করে নিয়েছে, কিন্তু এবারের STS-107 মিশনের সময় আকাশযানের ছিদ্রটা হয়তো একটু বড় হয়ে গেছিলো, যা নভোচারীদের পক্ষে মহাশূন্যে পৌঁছে সারানো সম্ভব হয়নি। 2013 সালে নাসার STS-107 মিশনের 10 বছরের প্রোগ্রাম ম্যানেজার বেন হেল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কলম্বিয়া মহাকাশে পাড়ি দেওয়ার কয়েক ঘন্টা পরে নাসার কাছে স্যাটেলাইট ইমেজে কলম্বিয়ার বাম দিকের ডানায় হওয়া ছিদ্রটি ধরা পড়ে। কিন্তু তখন আর নাসার কন্ট্রোল রুমে বসে থাকা বৈজ্ঞানিকদের আর কিছু করার ছিল না, সব কিছু চলে গেছিল তাদের ধরাছোঁয়ার বাইরে। নাসা চেষ্টা করলেও ইউটার্ন করিয়ে কলম্বিয়াকে পুনরায় লঞ্চ প্যাডে ফিরিয়ে নিয়ে আসতে পারত না। তাছাড়া শুধু স্যাটেলাইট ইমেজে দেখে আকাশযানে ছিদ্রের দৈর্ঘ্য নির্ণয় করা খুবই মুশকিলের ব্যাপার। বড় রকমের ছিদ্র হয়ে থাকলে ছিদ্র মেরামত করার মতো প্রয়োজনীয় জিনিসপত্র নভোচারীদের কাছে ছিল না, যা দিয়ে তারা চেষ্টা করলেও ওই ছিদ্র মেরামত করতে পারতো না। অন্যদিকে বিশেষজ্ঞদের দাবি ছিল, যদি কলম্বিয়া ডানার ছিদ্র হয়ে যাওয়ার ঘটনাটা কল্পনা চাওলা সহ নভোচারীদের দেওয়া হতো তাহলে তারা হয়তো মানসিকভাবে ভেঙে পড়তো, যার ফলে সময়ের আগেই হয়তো কলম্বিয়া দুর্ঘটনার শিকার হতো। তাই কন্ট্রোল রুম থেকে আলাদা করে তাদেরকে কোনো সতর্কবার্তা পাঠানো হয়নি। নাসার বক্তব্য ছিল, নভোচারীদের কোনো খবর না দেওয়াকেই তারা উত্তম বলে মনে করে, মিশন যেমন চলছে সেরমভাবে চলতে দেয়। তাদের আশা ছিল যদি কোনোভাবে দুর্ঘটনা না ঘটে তাহলে তারা মিশন সম্পন্ন করে সেফ ল্যান্ডিং করলেও করতে পারে। আবার কিছু লোকের মতে মহাকাশযানটি দুর্ঘটনার শিকার হওয়ার জন্য নাসার বিজ্ঞানীদের বিফলতায় দায়ী ছিল। 2003 সালের 1 ফেব্রুয়ারি ভারতীয় সময় সন্ধ্যে 7:46 কলম্বিয়া ক্যানোডিয়া এসএলএফ রানওয়েতে ল্যান্ড করার কথা ছিল। ঘড়ির দিকে চেয়ে সময় গুনছিল 130 কোটি ভারতবর্ষী সহ সারা বিশ্ববাসী। 15 দিন 22 ঘন্টা 32 সেকেন্ড মহাশূন্যে কাটানোর পর অ্যাটমসফিয়ারে পদ্মা ভেদ করে পৃথিবীর কক্ষপথে ঢুকে নিরাপদভাবে ল্যান্ড করার সময় ঘনিয়ে আসছিল। আনুমানিক সন্ধ্যে 7:10 নাগাদ কলম্বিয়া পৃথিবীর কক্ষপথে অ্যাটমসফিয়ারে প্রবেশ করে, কিন্তু অ্যাটমসফিয়ারে গরম হাওয়ার প্রেশার কলম্বিয়ার ডানায় থাকা ছিদ্র দিয়ে হু হু করে হাওয়া উঠতে শুরু করে। অসহনীয় গরম হাওয়ায় নভোচারীরা যানের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর ধীরে ধীরে কলম্বিয়ার ইঞ্জিন কাজ করা বন্ধ হয়ে যায়। এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ টিকে থাকতে পারে না কলম্বিয়া। আনুমানিক সন্ধ্যে 7:30 নাগাদ 5 থেকে 7 মিনিটের মধ্যে কলম্বিয়া মহাকাশযানটি আগুনের গোলার মতো বিস্ফোরিত হয়ে উল্কাপান্ডের ন্যায় আমেরিকার টেক্সাস শহরে উপর ভেঙে পড়ে। নাসার STS-107 মিশন সফল না হলেও বিশ্ববাসী কল্পনা চাওলা ও তার সাথীদের মাথায় গৌরবের মুকুট পরিয়েছে। কল্পনা চাওলা মৃত্যু রহস্যকে ঘিরে আজ আর সাধারণ মানুষের মনে কোনো প্রশ্নচিহ্ন নেই। নাসার STS-107 মিশন এবং তার 7 জন নভোচারী সহ কল্পনা চাওলা মৃত্যু রহস্য আজ সবার জানা। আজ এ পর্যন্তই।
ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।